الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى وعاشروهم بالمعروف صدق الله العلي العظيم بزرگ محترم ماہ شوال شوال ماس چلتے شیشر دیکھے রমজানের বর্ষতে তার আগের মাস এবং পরের মাস বর্ষময় হয়ে গেছে। রমজানের আগের মাসের নাম হল শাবান, পরের মাসের নাম এখন থেকে করতেছে শাওয়াল। উভয় মাস রমজানের সাথে লেগে থাকার কারণে, রমজানের সহবতের কারণে এই দুটা মাস আল্লাহ সরকারের অনেক বরকতময় মুবারক পুণ্যময় হয়ে গেছে। যে কারণে এই শাওয়াল মাসে যারা ছয়টা রোজা রেখেছে, রমজানের রোজার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পূর্ণ বছর রোজা রাখার সওয়াব দান করেছে। রমজানের বরকতে সওয়ালে বরকত আছে। এতে বোঝা যায় যদি কেউ আল্লাহ ওয়ালাদের সাথে মহাব্বত রাখে, তাদের মসজিদে বসে, রমজানের সহবতের কারণে শাওয়াল যেরকম বরকতময় হয়ে গেল, আল্লাহ ওয়ালাদের সাথে বসতে ওয়ালা আল্লাহ ওয়ালাদের বরকতে তারাও আল্লাহ আল্লাহ হয়ে যায়, তাদের গুনাহ ধুয়ে উঠে
তাও পাপ পবিত্র হয়ে যায়। কোন নাপাক যদি সমুদ্রের সহবাতে যায়, সমুদ্রের সহবাতে তো ওই নাপাক ও নাপাক থাকে না, তার অস্তিত্ব শেষ হয়ে যায়। সমুদ্রের মধ্যে পেশাব পড়বে, পেশাবের অস্তিত্ব শেষ হয়ে যায়। গুণাগার যদি আল্লাহ আলাদা সহবাতে আছে, তার গুণা সব খতম হয়ে গেছে, সে আল্লাহ বলে হয়ে গেছে। এই জন্য শরিয়াতের মধ্যে সহবাস সহচার্য সবে স্পষ্ট, এইটাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকি এটাকে দিনের বুনিয়াদ বলা হয়। সাহাবায়ে কেরাম এইভাবে সন্ত মানুষ হয়েছিল, তখন তো বুখারী মুসলিম লেখা হয় না। সাহাবায়ে কেরাম বুখারী শরীফ মুসলিম শরীফ পড়ে আল্লাহ আল্লাহ লেখাই হয় না, এগুলো তো তখন এইভাবে হাদিস জমা করা হয় না। তারা আল্লাহ রসুল সাহাবাতে বসে সহচার্যে আছে, স্বর্ণ মানুষ হয়ে গেছে, স্বর্ণ মানুষ। এক জামানা ছিল সবচেয়ে বড় আর রসুল সহবাদ আছে, সবচেয়ে দামি মানুষ হয়ে গেছে। দামি তোরা হাতে আছে, তাদেরকে আল্লাহ তোরা নমুনা ঘোষণা করছে। আল্লাহ তোমার কাছে ফেরাতে মুস্তাকিম চাই, জান্নাতের রাস্তা চলতে চাই, জান্নাতের রাস্তা কোনটা? তোমার নবীর সাহাবায়ে কেরাম যে রাস্তা চলতো ওইটা। কতটুকু ধন্য হয়েছিল ফাঁসিয়ার ভিতরে তাদের রাস্তা আপনাকে চাইতে বলা হয়েছে। সুরায় ফাঁসিয়ার মধ্যে সাহাবায়ে কেরামের রাস্তা চাওয়ার জন্য আপনাকে মাকে আল্লাহ আদেশ করেছেন। একটি কত বেকুব আছে, তারা সাহাবায়ে কেরামের গ্রস্ত করে ভূত হচ্ছে লাই আল্লাহ তাদের তরিকা ডেকে বললেন ফাঁসিয়ার মধ্যে, তাদের ভূত ধরা একমাত্র প্রত্যক্ষ ছাড়া আর কারো তার সম্ভব নয়। এই জন্য এই ধরনের লোকের থেকে আমরা দূরে থাকি। ইসলামের নামে যারা সাহাবায়ে কেরামের দোষ ধরে, যারা নবীদের দোষ ধরে, আবার তারা ইসলাম কায়েম করতে চায়, বুঝবেন তারা ইসলাম কায়েম করতে চায় না, ওরা কাছে চায়। তা না হলে ছিলেন আমি মহান রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাগুলো আমরা পাইলাম কি ডাইরেক্ট পাইছি না সাহাবায়ে কেরামের মাধ্যমে পাইছি? তো বলতে পারলাম ডাইরেক্ট পাইছি, আল্লাহ রসুল আমাকে ডাইরেক্ট দিচ্ছেন তো বলে যাবে। তো তাহাদের উপর আমরা আমরা শুনছিলাম সাহাবায়ে কেরামের মাধ্যমে পাইছি। সে মাধ্যম যদি সমালোচনা করা হয়, আউট করে দেওয়া হয়, তো দিনের ভিত্তি তো নষ্ট হয়ে গেল। আপনার কি থাকলো? তারপরে আপনি আপনার পিতা সমালোচনা করেন না, দাদা সমালোচনা করেন না, আপনার পিতা, আপনার দাদা, আপনার নানা, এদের থেকে হাজারো লাখো গুণ বেশি সম্মান সাহাবায়ে কেরামের সম্মান। তাদের অবদিলায় আপনি ইমান পেয়েছেন, কোরআন পেয়েছেন, আল্লাহর পরিচয় পেয়েছেন। ওই সাহাবায়ে কেরাম আল্লাহর রসূলকে সহযোগিতা করছে, জিহাদের ময়দানে অকাতরে জান বিলিয়ে দিতে, তারা জান বাকি রেখে ইসলামকে দুনিয়াতে পয় দিনের ভিতরে সাহাবায়ে কেরামের কবর কি দরকার ছিল তাদের? তারা কি না গায়ে মতো ছিল? আল্লাহর রসূল তাদেরকে আমানত
উদয়ের মধ্যে তাদের পাবো, টিউনিসিয়ার মধ্যে তাদের পাবো, তারাই কুরবানি করছিল বলে এত দূরে থাকার পরও একজন মুসলমান আর না তো কুকুরা করছে তখন আমাদের কুকুর পিছনে গেলে উঠতে বুঝতে যাতে অস্থির আমরা দিন পাইলাম তাকে কি সমালোচনা করে দান করে আপনি ইসলামের উপর থাকতে পারবেন না। একজন আল্লাহ রাসূল পরিষ্কার মানা করে দিয়ে গেছেন না তার খুব ভাব আমার সাহাবায়ে কেরামের সমালোচনা করা তাদের প্রতি যে বিদ্বেষ রাখবে আপত্তি রাখবে আল্লাহ রাসূল বলেন মূলত আমি মুহাম্মদ রাসূলের ব্যাপারে তার অন্তরের মধ্যে বিদ্বেষ আছে দুশ্মনী আছে ওটাকে সে এইভাবে প্রকাশ করে সামান্য লোকা তখন বাবি প্রকৃতি আমার কোন সাহাবের ব্যাপারে যে বিদ্বেষ থাকবে আপত্তি রাখবে আল্লাহ রাসূল বলতেছে মূলত তার অন্তরে আমি মুহাম্মদ রাসূলের ব্যাপারে আপত্তি আছে ওদের বহিঃপ্রকাশ এটা কোন মুসলমানের অন্তরে তার নবীর ব্যাপারে যদি বিদ্বেষ থাকে শত্রুতা থাকে তখন কালো তার ইমান সবই হবে না সে ব্যর্থ যেতে পারবে না। আড়াই খালিতে আল্লাহ রাসূল বলে দিয়ে গেছেন তোমরা যদি কাউকে দেখো আমার সাহাবায়ে কেরামের সমালোচনা করতেছে তাকে লানত দাও অভিশাপ তোমার উপর অভিশাপ এত দিন এই জন্য আমি আপনাদের সতর্ক করি আমাদের সমাজে এই টাইপের লোক অনেক পাবে এই টাইপের আধুনিক ইসলামওয়ালা লোক অনেক পাইবে যারা আলেমুল্লাহকে মানে আলেমুল্লাহকে মানে না বিভিন্ন বুদ্ধিজীবীদের অনুসরণ করে এটা বুদ্ধিজীবী আর এসব চিন্তাবিদ এরা নায়েব রসুল না এদেরকে আল্লাহর আমিন নায়েব রসুল বলেন নাই নিজেরা গুমরা হয়েছে আর নবীদের ভুল ধরে সাহাবায়েকেরা ভুল ধরে মানুষ গুমরা আল্লাহ আমাদের সকলকে পালন এই সময় মার কোন বছর পায় যে কারণে এখানে সরকার দাঁড়াবলে এত ক্ষতি লাগবে এবং এই সওয়াল মাস বর্তমান হওয়ার কারণে আল্লাহ এবং আল্লাহ রসুল এই মাসে বিবাহ সাদীকে সর্বোত্তম বলে বারবার চায় কোন মাস এখন নেই যে সেখানে অশুভ কোন মুসলমান এই হিন্দু আদি তরিকা মানে না শুভ অশুভ না হিন্দু আদি তরিকা পুষ্টিকর তরিকা সেখানে নেই সব মাসে বিবাহ চায় তবে সর্বোত্তম হল এই মাস এই মাস রমজানের সাথে মিলে থাকার জন্য এই মাসকে বিবাহশালীর জন্য সর্বোত্তম মাস বলা হয় এই কারণে আমি এই মাসের মধ্যে বিবাহশালীর তরিকা আল্লাহর হুকুম আল্লাহর হাবিবের তরিকা আপনাদের খেদমতে পেশ করতেছি। আলহামদুলিল্লাহ গত জুমাতে বিবাহশালী উপলক্ষে কত লোক লেনদেন আছে বলে দিয়েছেন স্ত্রীকে মোহর দিলেন লাখ লাখ টাকা মোহর বান্ধা নিশান মোহরের হাতে নির্মিত থাকবেন আর আপনার তৌফিকের মধ্যে থাকে অলিমা কয় এই দুটা খবর আর কিছু ফরজ আছে বিবির জন্য সারা জীবন যেমন তাকে খানা দিতে হবে তাকে কাপড় দিতে হবে তাকে বাসির স্থান দিতে হবে তার মানবিক চাহিদা পূরণ করতে হবে এবং তাকে সর্বোপরি তাকে আল্লাহর সাথে জুড়ে দিতে হবে। খুব কম মুসলমান জানে এটাও আমার দায়িত্ব এইটুকু তো অনেকে জানে যে আমার দিদির খোরাক আমার দায়িত্ব
তার কাপড় আমার দায়িত্ব। এটুকা তাকে ভিন্ন বাসস্থান দিতে হবে যেখানে স্বামীর কেউ থাকবে না, এটা অনেকে জানে। স্ত্রীর পাওনা এমন একটা কামরা বা ঘর তাকে দেওয়া যেখানে স্বামীর কেউ থাকে না, স্বামীর ভাই বোন কত লোক থাকতে পারে, এমন একটা ঘর স্ত্রীর পাওনা। কোরআন তাকে একটা ভিন্ন স্বাধীন ভাবে সে তার সবকিছু গুছায় রাখবে, স্বামীর সেবা করবে, আপনার বড় থাকবে, আপনার দিদিও থাকবে, এই দিলে হবে তার জন্য খতম করে তার পাওনা। খানা কাপড়ের পরে তার মানবিক জরুরত পূরণ করা তার পাওনা। হাকিম উল্লাহ মানবীর আহ্বান করে বলেছেন তাকে কিন্তু হাত খরচ দেওয়া তার পাওনা। শরীয়ত তাদেরকে আয় রোজগার করার দায়িত্ব দেয়নি, তারপরে হারাম আমাদের জন্য, কিন্তু এই জিম্মাদারি তাদের উপর দেয় নেই। এগুলো করতে গেলে সে পুরাপুরি স্বামীর খেদমত করতে পারবে না, ছেলে পেলেকে আল্লাহ আল্লাহ বানাইতে পারবে না। এই জন্য ওই দায়িত্বটা তাদেরকে দেওয়া হয়নি। সে একদম কায় মনো বাক্যে স্বামীর খেদমত করবে, সন্তানগুলোকে আল্লাহর ওলি হিসেবে গড়ে তুলবে, স্বামীর সংসারের হেফাজত করবে, স্বামীর সংসারের হেফাজত, স্বামীর মাল সম্পদ রক্ষা করা স্ত্রীর দায়িত্ব। সে লুকায় কিন্তু বাপের ঘরে নিয়ে যাবে আরাম থাকবে, অনেক দায়িত্ব আছে তার। এই জন্য তাকে রোজগারের দায়িত্ব দেয় নাই, বরং উল্টা স্বামীকে বলেছে তোমার স্ত্রীর খানা দিবা, কাপড় দিবা, পাকিস্তান দিবা, এ খরচ দিতে হাত খরচ দিবা। হাত খরচের অর্থ হলেই যে স্বাধীনভাবে খরচ করবে বৈধ জায়গায়, তুমি কোন পৈশাচ্ছে দিবার বলবে এইখানে কেন বল না, ওটা তার মালিক, তার মালিক সে যে কোনো বৈধ জায়গায় শরীর সম্পত্ত জায়গায় খরচ করতে পারে। তার মনে চায় বাবার একটু খেদমত করি, তার মনে চায় মায়ের একটু খেদমত করি পারবে, তার মনে চায় আপনাকে একটু খেদমত করতে, পয়সা তো নেই আপনি দিবেন, আপনার পয়সাটা আপনাকে লোক করবে। তৌফিক অনুযায়ী কেউ 500 টাকা দিবে হাত খরচ, কেউ 200 টাকা দিবে, কেউ 1000 টাকা দিবে, ধনী লোকের আরো বেশি আপনার এইরকম কিন্তু তিনি যাবে। এটা আমাদের বিবিরা সারা জীবন পাবে, তাদের দিতে হবে। এই জন্য দেওয়া জরুরি যে কিন্তু কাজ তারা এরকম করে যেটা আল্লাহ তাদেরকে খরচ করে দেয় নাই, আপনার আমার মহব্বত করতে চাই। যেমন আপনার খানা পাকাই দিচ্ছে, এটা মূলত তার দায়িত্ব দিল, মূলত তার দায়িত্ব দিল না, আপনার কাপড় চাপড় ধুয়ে ইত্যাদি করে রেডি করে দিচ্ছে তার দায়িত্ব দিল, আপনার সন্তানকে দুধপান করে দিতে তার দায়িত্ব ছিল, আপনি পয়সা দিয়ে দুধ খাওয়ানো রাখবেন সে দুধপান করেন, তা আমাদের বিভিন্ন বলতে পারে নিজেরাই কাজ করে। এই ধরনের বেশ কিছু কাজ, খানা তৈরি করা, কাপড় ঠিক করা, বর্ষাতে এত সুন্দর করে সবাই জুতায় রাখা, সন্তান লালন পালন করা, এমন কিছু কাজ তারা আঞ্জাম দিচ্ছে যেটা শরীয়ত তাদের ঘরে খরচ করে নাই। যা আপনি পয়সা দিয়ে করতে গেলে অনেক টাকা লাগে, সেখানে আপনি 200 টাকা 500 টাকা হাত খরচ দিবেন না, আপনি ত্রিপল হয়ে। এই জন্য আজকেই বলুন তারা জায়গায় জায়গায় লিখছেন হাত খরচ দিতে হবে,
তো বিয়ে উপলক্ষে ফরজ হলো দুইটা, মহর হলিমা, আর এগুলো ফরজ হলো স্ত্রীর জন্য করতে হবে। আপনি আসেন স্ত্রী হলো মাহুক প্রেমার পর আপনাকে আল্লাহ তাআলা আমির বানাই দিয়েছেন, দুজনের সংসার 60-70 বছরের জিন্দেগি পাড়ি দিতে হবে, এটা সফর। এই সফরে আল্লাহ তাআলা স্বামীকে আমির বানাই দিয়েছেন, মুরব্বী বানাই দিয়েছেন, মুরব্বী কোরআনের আয়াত الرجال قوامون على النساء آيات الرسل والرجال عليهن درجة آيات الرسل قرص عمير ملائك هذا جدو اسلامي استري قلت محبت اسلام بطاق ايه قرص استري اسلامي كه سمات مدفشن قرص ওইটা আল্লাহ তাআলা আমির বানাই দিতেন, তারা যাতে জিন্দেগি পার করবে এটা তো সব সফরে আমির বানাইতে হয়। আমি আল্লাহ বানাই দিতেন, তোমার স্বামী আমি, তুমি তার আল্লাহ, আল্লাহ বলে যে এনজিওরা করলে হবে না সমান অধিকার, আল্লাহ কয়ে দিতেন। আল্লাহ তো মানবেন, হ্যাঁ তো আপনার ইউনিভার্সিটা মানবে না, আবেদ আলিটা মানবে, হ্যাঁ এটা কাদের আছেন, এরা কাদের এজেন্ট, গভীর ভাবে চেষ্টা করার কাদের এজেন্ট। আমি একটু ঈশ্বর আছে, তোমরা মোবাইল খুব পারি করো ভালো কথা, তুমি এরকম অ্যাডভার্টাইজ কেন করো যে মুসলমান মেয়েদের লেবাস পরিবর্তন হয়ে গেছে, এটা কার ইঙ্গিতে করতেছে, কার ইশারায় করতেছে? মোবাইল রিচার্জ করার জন্য ইংরেজ মহিলাদের ছবি দেওয়ার দরকার আছে? হ্যাঁ কিভাবে লাল গেঞ্জি পড়তে হবে, তার বুকের অবস্থান কি হবে, কাপড়ের তলিকা এখানে প্রচার দেওয়ার দরকার আছে? এটা কেন করতে? মোবাইল ব্যবসা করার জন্য মুসলমান মেয়েদেরকে ধর্মীয় লেবাস থেকে বিচ্যুত করা, সরাই দেওয়া, দেখি এমনি হয়েছে না, যাদের এজেন্ট তাদের পক্ষ থেকে করা হয়েছে, এটা কেউ দেখতে না লাগে দুশ বছর ইংরেজরা সকল করতে গেল ইতিপূর্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি করতে এসে একটা মেয়েকে স্টার্ট করাইতে পারলেন, আর এখন মেয়ে দেখেন এক একটা স্কুল কলেজে আমাদের মেয়েদেরকে ইংরেজ বানাই দেওয়া হবে, ইংরেজ বানাই দেওয়া হবে, বেবি তাদের ফাইলাপ করে দেওয়া হবে, যে ভালো স্বাধীনতা দেওয়া হবে। আল্লাহ বলছেন যে এটা নেগেটিভ পজিটিভ, পুরুষ মহিলা নেগেটিভ পজিটিভ, তাদের এটা আবরণ থাকতে হবে, পর্দা থাকতে হবে, কেন আগুন লাগে এরা একটা আবরণ উঠাই দেবে। সহশিক্ষা, সহশিক্ষা মানে নেগেটিভ পজিটিভ একটা লাগে, যা অতায়ন শয়তানি। আর এখন দেখেন কিভাবে এদের লেবাস নষ্ট করে দেওয়া হবে, এখন মেয়েরা হুন্ডা চালে, মেয়েরা সাইকেল চালে, তা কাঁচা রাখো, মুসলমানরা এদের লেবাস পরিবর্তনে পুরুষের লেবাস করে, আর এর জন্য এই সমস্ত বিজ্ঞাপনরা ইহুদিদের পক্ষ থেকে এগুলো প্রচার করে, কারা এই জামানায় বীজ দাপন, কারা আকল বুদ্ধি সব হারাইছে, আমাদেরকে কোন দিকে নেওয়া হবে, এটা কেউ কন্ট্রোল করে নেওয়া লাগে, আমাদেরকে ইসলাম থেকে এত দূরে নেওয়া হয়েছে, না বুঝতেছি আমরা, না এর থেকে আমাদের সন্তানদেরকে বাঁচানোর কোনো ফিকির করছে। আল্লাহ হাবিব বলেন কোন মহিলা পুরুষের লেবাস পরে তার উপরে অভিশাপ, আল্লাহ লানত, আমাদের সন্তানদেরকে সর্বক্ষণ আল্লাহ লানতের মধ্যে ডুবাই দেওয়া নেই, এনজিওদের কাছে এগুলো না যায়। হ্যাঁ আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমাদের এই 60-70 বছরের সফর আমি মাওলা আমি কামিল বানিয়ে দিলাম,
হে মহিলা তুমি স্বামীর মতো যেত দুজন মিলি পরামর্শ করো কিন্তু ফয়সালা কে দিবে স্বামী ওরা আয়া ক্ষমতা ক্ষমা অধিকার দাবি করা অবস্থ হ্যাঁ এই অর্থ করেন স্বামীর পাওনা আছে স্ত্রীর কাছে স্ত্রীর পাওনা আছে স্বামীর কাছে ঠিক আছে আল্লাহ তো হত্যা স্বামীর অনেক হত্যা আসছে স্ত্রীর উপরে আর স্ত্রীর অনেক হত্যা আসছে স্বামীর উপরে স্বামীকে বলছে বিবির জন্য এই হক আদায় করো বিবিকে বলছে তোমার স্বামীর জন্য এই হক আদায় করো এটা দেখা আমার কিতাব ইসলামের বিবাহ আমি উভয়ের হক লিখি স্বামী স্ত্রীর কাছে কি কি পায় আল্লাহর হুকুম মোতাবেক আমি লিখেছি স্ত্রী স্বামীর কাছে কি পায় আল্লাহ সব নির্ধারণ করেছে এটাতে আদায় করেন কোন গোলমাল হবে না সব সময় আপনি সুখের সাথে থাকেন সুখ শান্তির সাথে থাকবেন কোনো ঝগড়া হবে কিন্তু আমরা স্বামী স্ত্রীর জিন্দগি অনেকে পঞ্চাশ বছর হয়ে গেছে ওই হকগুলো জানি না আন্দাজে তোর মুখস্থ তোর বিবাহ করার আগে তো তারা দরকার ছিল এগুলো কাজেই তারা যে অর্থ সমান অধিকার বলে এটা গল্প এটা সম্ভব পাবে সমান অধিকার সম্ভব পাবে সমান অধিকার করলে তো বাচ্চা দশ মাস থাকে মায়ের পেটে এটা ভাগ করতে হবে পাঁচ মাস বিবির পেটে থাকবে আর পাঁচ মাস স্বামীর পেটে থাকবে তাহলে সম্ভব সমান অধিকার বাচ্চার দুজনে ভাগাভাগি করবে থাকলাম আল্লাহ তো পক্ষে এসেছে প্রত্যেকের কর্মক্ষেত্র প্রত্যেকের দায়িত্ব আলাদা ওই জায়গায় থেকে সে তার দায়িত্ব পালন করে তো বলতে চাইলাম যত মহাপথের সম্পর্ক আছে তারপরও মহিলাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যেহেতু আল্লাহ তোমার স্বামীকে আমির বানাই দিয়েছে সম্মান সম্মান তাহলে আজকাল স্কুল কলেজের পরে আমাদের মেয়েরা যা শিখতেছে স্বামীকে নাম ধরে ডাকে স্বামীকে তুই তুমারি করে এগুলো না যায় শরীয়তে না যায় সম্মান কোথায় করবো বাপকে নাম ধরে ডাকবে ওই মেয়েটা ভাইকে নাম ধরে ডাকে ওদেরকে যেন সম্মান করতে বলা হয়েছে তো স্বামীকেও সম্মান করতে বলা হয়েছে মহাপথ আছে বন্ধুত্ব আছে ওটা তার জায়গায় আছে যে আর একটা সাইডে সম্মান করতে বলা হয়েছে নাম ধরে ডাকা যায় নাম ধরে বলা যায় এগুলো বিভ্রান্ত করতেছে এই ইংরেজি সিলেবাস আর এনজিওরা আমাদের মেয়েদের আমি যে কথা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ সাথের পরে দায়িত্ব ভাগ করে দিয়েছে পুরুষকে বলতেছে তুমি আছে তোমার দিদি হল তোমার আসুক প্রেমাস্পদ আফেক যে হয় সে প্রেমাস্পদের হারা বাইশে থেকে খেয়াল রাখে কিন্তু তোমাকে আমির বানানো হয়েছে ঠিক কিন্তু আমিরকে বলা হয়েছে মামুনের খেদমত করতে আমি তাকে বলা যে মামুরদেরকে তার অধীনস্থদের খেদমত করে সে ইংরেজদের আমির না ইংরেজ আমির তাকে বলে যে বয়ে বয়ে অর্ডার জারি করে অর্ডার এই সেই করবে আর বকা এলে ইংরেজ সমাজের আমির আর ইসলামের আমির কাকে বলে সাইয়িদুল কওমে খাদিমুহু যে অধীনস্থদের খেদমত করবে সে আমির হবে এই জন্য কথা সংকট হয়ে গেছে আপনাকে আমির বানানো হয়েছে বই অর্ডার দিলেন এই বাজার করে এই আমার কারণে এই করবেন আমি নিজে কেনা বাদ করবেন আপনি খেদমত করবেন যে খেদমত করে তাকে আমির বানানো হয় ইসলাম আমিরের চিন্তা এই আমিরের ধ্যান ধারণা এই আপনি আমির স্ত্রী আপনার নামও আপনি স্ত্রী খেদমত করবেন অর্থাৎ তার জরুরত পড়া করবেন আরাম দিবেন আপনি বাপ তাদের সন্তানদের খাবেন তাকে শিক্ষা দীক্ষা দিয়ে গড়ে তুলবেন আপনি পীর তাদের মুরিদানদের খাবেন আপনি পিতা তাদের ছাত্রদের খাবেন হ্যাঁ ছাত্রদের খাবেন এইভাবে এল ইসলামের দৃষ্টিভঙ্গি পীর মুরিদদের খাবেন
শিক্ষক ছাত্রদের খাতে, চেয়ারম্যান সাহেব পুরো এলাকার খাতে করতে হবে। রাত্রে ঘুরে ঘুরে দেখতে হবে কে বিপদে আছে, তার চেয়ারম্যান এলাকার ভিতরে, তার এমপি এলাকার ভিতরে, এখন দেখেন কিচ্ছু। তো আপনাকে আমাকে আমির বানানো হয়েছে, বানানো হয়েছে তাদেরকে আরামে রাখার জন্য, কষ্ট দেওয়ার জন্য, অর্ডার জারি করার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে এক জায়গায় বলেছেন, তুমি উভয়কেই বলেছেন, পুত্রর কথা বলবা, ফাকুলু লাহুম কাওলান সাদীদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ফাকুলু কাওলান সাদীদা। সুন্দর কথা বলো, কুটাকুটি টিপ্পনী এগুলো করো, মানে কথা বলছে কুত্তা খালি কথা বলো, তারা যেন মন খারাপ হয়ে যায়, একবার তো দুইবার করলে মন ভেঙে যায়। দেখি এমন অবস্থা তার এই সংসার করবে যা আছে শেষ করবে, এই যে খুঁজাখুঁজি করছে তার মন একদম ভেঙে গেছে, তখন বাচ্চাগুলো বিপদে পড়ে, বাচ্চাগুলো বিপদে পড়ে, কিন্তু কে দায়ী? এই যে তাদের ব্যবহার, গলত ব্যবহার। এই জন্য আল্লাহ বলেছেন যাদের আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আছে, এই ধরনের সম্পর্ক আছে, তাদেরকে উত্তম কথা বলেছে, উত্তম কথা বলে, যেখানে দিল না ভাঙে, মনে কষ্ট না আসে, এইরকম কথা বলে, তাহলে কি হবে? আল্লাহ কিছু পুরস্কার ঘোষণা করবে, ইউসলি হাইলা গুন না আমার হাইলা গুন, আল্লাহ বলেন আমি তোমাদের আমল কবুল করে দিব, তোমার আমলে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তা আমি মাওলা তুমি যদি স্ত্রীর সাথে সুন্দর কথা বললে, হ্যাঁ তার মনে ব্যথা দিলে না, আমি মাওলা তোমার ভুল আমলকেও কবুল করে দিব। আমি মাওলা তোমার গোনা মাফ করে, দুর্ব্যবহার করার সুযোগ নেই, ইউসলি আপনি কষ্ট কিছু সংশোধন করা, কিন্তু এখানে এই অর্থ না, অভিধান জেনে কোরআন তফসির করা যায়, অভিধান জানে আরবি অভিধান, তাহলে যে অর্থ করবে আল্লাহ তোমাদের সংশোধন করে দিবে, স্ত্রীর সাথে ভালো কথা বলো, সুন্দর কথা বলো, যাতে তার দিল খুশি হয়, আল্লাহ তোমাদের সংশোধন করে দিবে, অভিধান এই অর্থ। কিন্তু আল্লাহ হাকিম এই আয়াতের তফসির করার সময় এই অর্থ বলেন নাই, আর একটা অর্থ হয় সেটা করছে, আল্লাহ তোমার আমলকে কবুল করে দিবে, তোমার আমলে ভুল আছে কবুল হওয়ার যোগ্য না, কিন্তু তুমি যে আল্লাহর বান্দির সাথে সব ব্যবহার করেছ, আল্লাহ খুশি হয়ে তোর ভুলটাই কবুল করে দিচ্ছে, তোর গুনাহ মাফ করে, গুনাহ মাফ করে দিচ্ছে। এই জন্য অন্য আয়াত আল্লাহ তাআলা আরো ক্লিয়ার করেছে, ওয়াআজিরুহুন বিল মারুফ, হে স্বামীগণ তোমরা তোমাদের বিবিদের সাথে উত্তম ব্যবহার করো, অন্য তাকে আবার জীবিতেরকেও বলেছেন স্বামীর সাথে উত্তম ব্যবহার করার জন্য, সুন্দর ব্যবহার করার জন্য, এই আয়াতের মধ্যে স্বামীদেরকে দায়িত্ব দিয়েছেন বিবির সাথে সুন্দর ব্যবহার করো, ওই মহিলা এমনি তোমার সাথে আসে নাই, আমি মাওলা আমার কাছে কুদরতি বন্টন আছে, কুদরতি ভাগ বাটোয়ারা আছে, ওই ভাগ বাটোয়ারার কারণে তোমার ভাগে এটা গেছে, অটোমেটিক যায় না, আমি তোমার জন্য এদিকে মঙ্গলজনক করে ধরে তোমাকে দিয়েছি, তোমার বোঝা উচিত তোমার জন্য এর থেকে ভালো আসবে, হয়তো আমি ভালো হলে তোমাকে দিতাম, তোমার জন্য এটা সবচেয়ে ভালো করবে, আমি দিই অন্যটা ভালো হতো ওটাই দিতাম তোমাকে, আমি একই রাখো এই তোমার জন্য সবচেয়ে ভালো, তাই আল্লাহ তোমার জন্য দিন, তাহলে তার সাথে কি করো, আল্লাহ বলছেন হুকুম দিচ্ছেন ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, সামনে বলছেন হ্যাঙ্কারি হিন্দু মোহন না ছাই, আর তার কোন সাইড যদি অপছন্দ হয় এই বলে মনকে সান্ত্বনা দাও, হ্যাঁ যতই সাইডটা খারাপ এর মধ্যে আমার আপনারা কি করছেন, অনেক অনেক কল্যাণ দেখেছিলেন, কোন একটা সাইড তোমার পছন্দ হলো না, সব দিকে ভালো, একটা সাইড একটু দুর্বল আছে, তা আল্লাহ বলতে তুমি হয়তো বুঝবে না কিন্তু শুনে রাখো,
বিশ্বাস করো যে তোমার কাছে খারাপ লাগতেছে ওই ভাইটা আমি তোমার জন্য অনেক কল্যাণ রেখে হয়তো কখন তোমার বুঝে আসবে এই মুহূর্তে বুঝতে না আসলো কোন একটা বুঝে আসবে কেন ভালো হলো কথার কথা আপনার ইচ্ছে কম সুন্দর আমার মনে হয় দুঃখ ছিল পরবর্তীকালে দেখা গেল তারা করে সুন্দরী দিলি অপহরণ হলে আপনারটা নেয় বুঝলো না এদের কম সুন্দর হওয়াটাই ভালো হয় কত হেকর্ত থাকে আল্লাহ আল্লাহ ভালো থাকে আল্লাহ ভালো থাকে এটা আমার নিজেই বলতেছেন যদি কোন একটা সাইড দুর্বল দেখো তোমার বুঝে আসবো না যারা আসবে ওর ভিতরে তোমার জন্য আয়রান চাকরির শব্দ আছে অনেক কল্যাণ প্রভুর কল্যাণ দেখে দিয়েছি যা হয়তো আস্তে আস্তে তোমার বুঝে আসতেও পারে তুমি গবেষণা করো দেখো বুঝে আসবে আল্লাহ নিজেই আমাদেরকে বলতেছেন এই কথা সেটা বোঝানোর জন্য আল্লাহ ওনারা উদাহরণ দেয় যদি একজন আইজিপি আপনাকে বলে আইজিপি পুলিশের প্রধান ফোন করে হ্যাঁ মুখ বলে যে বললো ভাই শোনো তুমি একটা মেয়ে বিয়ে করছো না কেন করছো এই নামে তা আমি এটা করে জানতে পারলাম ওই মেয়ে তো আমার আমার মেয়ের বান্ধবী তুমি যে মেয়েটা বিয়ে করছো না কে আমার মেয়ের বান্ধবী গুলো একসাথে পড়ালে এক আমার ছেলে বলতে পারলে আমার মনে থাকে না একটু পরে পাইলাম আমি বলে দিচ্ছি তুমি খেয়াল খেয়াল রেখো বলতে কি করো খেয়াল খেয়াল রেখো কি হাল হবে আপনার কোন জুলুম করতে আপনার সাহস হবে হ্যাঁ জুলুম করবে আমার স্ত্রীর বান্ধবী হলো হ্যাঁ আইজিপির কি বান্ধবী আপনার দিদি আইজিপির মেয়ে বান্ধবী কিন্তু কিছু হলে তো তার কাজে যাবে আর আপনারা পিঠ পোড়া দিয়ে ব্যাঞ্জল হয়ে আল্লাহওয়ালারা বলেন আইজিপি ফোন করলে যদি আপনি এত সতর্ক হতে পারেন তিনি বলে জুলুম করেন না খুব খোঁজ খবর রাখেন তো বাচ্চা বাচ্চা আসামুল হাকিমিন তিনি আপনাকে বলতেছেন আইজিপির অনেক উপরে লক্ষ লক্ষ আইজিপির উপরে তিনি আপনাকে কোরআনে বলতেছেন চতুর্থ বারার মধ্যে তিনি বলতেছেন তোমার দিদি আমার প্রতি বন্টন তারা তোমার কাছে গেছে আমি মাওলা তোমাকে হুকুম করতেছি আমার এই বান্ধবী থেকে খেয়াল রেখো আপনি খেয়াল রাখবেন না আপনার রসি আল্লাহ আমার তার একদম পক্ষে সে মহিলা তো কমজোর তাকে আল্লাহ কমজোর করেই বানাইছে দেখতেও একটু ফট ব্রেনটাও ওজন করলে আমাদের সে কম সব কিছু এইভাবে বানাইছিল মানে হ্যাঁ ইঙ্গিত করছে তুমি একজনের আন্ডারে সব কিছু মিলাই চিন্তা করো তুমি সমপক্ষ হইতে পারো না তুমি একজন আন্ডারে থাকো আমি সেইভাবে বানাইছি তোমার আর তাকে বসে তোমার থেকে গায়ে শক্তি কম হ্যাঁ লম্বাতে কম এই সব থেকে শক্তি প্রয়োগ করো না শক্তি প্রয়োগ করার জন্য করে নেয় তোমার ভয় করে এটা আমার দাবি না করে তুমি আমার ভয় করো মহিলারা যে এই দাবি না করে আমার তো সমানই আমি কি জন্য করবো তুমি আবার ঘর করো এইটাতে না বলতে পারে আল্লাহ সেভাবে তৈরি করবো আমরা আবার ফটো দেখে জুলুম না করি আল্লাহ খবরদার তোমার ঘর করার জন্য এরকম বানাইছি জুলুম করার জন্য না জুলুম করলে পরদিন আমি আছি কিন্তু ফটো দেখছে তো পরদিন আমি খাড়াই আছি সব রেকর্ড হয়ে দিচ্ছে কেরামান কাতুবি সময় মতো এরকম ধরব একদম শেষ পুরা সন্তান খাওয়া শেষ সব জেলে ঢুকাইছে ফুল সাত বছর জেল হয়ে গেছে সামলে বসে আছে কেন আমার কাছে মিলে দায়িত্ব দিয়ে বসে আছে উল্টা পাল্টা করবেন উনষাট বা উনসত্তর বছর জেল হয়ে গেছে তা তো দুনিয়ার জেল আর আচারাতের জেল তো আরো মারাত্মক আরো মারাত্মক কাজে জুলুম করার সময় চিন্তা করতে হবে এর ক্ষমো এর উপর তো আল্লাহ রয়েছে কাজে না স্ত্রী বলে জুলুম করতে পারবেন
না আপনার দোকানের কর্মচারী বলে জুলুম করতে পারবেন, না আপনার মিল কারখানার কারোবার জুলুম করতে পারবেন, না আপনার চাকর বাকরের জুলুম করতে পারবেন। প্রত্যেক কর্মের সাথে আল্লাহ, প্রত্যেক কন্দরের সাথে আল্লাহ, আল্লাহ হয়তো ওই মজলুমের সাথে, কমজোরের সাথে। এমনকি কিতাবে লিখতে জালেম যদি মুসলমান হয় আর মজলুম যদি কাফের হয়, জুলুম করেনকে মুসলমান আর জুলুমটা হইতে কার করে কাফের করে। কিতাবে লিখতে এই ক্ষেত্রে আল্লাহ সাহায্য কাফের সাথে, মুসলমানের সাথে, সে মুসলমান জালেম হয়ে গেছে। সবসময় আল্লাহ সাহায্য মজলুমের সাথে থাকে, জালেমের সাথে থাকে না। তাতারিরা যে মুসলমানদের খেলাফত নিয়ে গেছিল, বাগদাদের খেলাফত, কেন? একটা গভর্নর তাদের জুলুম করছিল, তাদের জমি কিনায় নিছিল, তারা বিচার দেয় বিচার পায় নাই, বিচার দেয় একটা গিস্থান, তারা বিচার দেয় বিচার পায় নাই। তখন সে পাহাড়ে নিয়ে দোয়া করছিল, হে মুসলমানদের আল্লাহ, হে জানেন তাদের আল্লাহ কিচ্ছু করতে পারবে, তাদেরও জানেন যে তাদের আল্লাহ বেকার। খ্রিস্টানকে দোয়া করছে, ওর আল্লাহকে করে নি, সে জানে তো মুসলমান জানেন কিন্তু আল্লাহ দিক পাহাড়ে দেয় মুসলমানদের আল্লাহর কাছে দোয়া করছে, যে মুসলমানদের আল্লাহ আমি লোক আমার ওই জুলুম করা হয়েছে, মুসলমান গভর্নররা আমার জুলুমকে অপসারণ করে নাই, জুলুমের বিচার করে নাই, আমি তোমার কাছে বিচার দিলাম, তোমার কাছে বিচার দিলাম। এই দোয়া করা পড়েছে মজা গেলাম। এই কাফের আল্লাহ তারা জয়লাভ করছে, মুসলমানদের হুকুমত নিয়ে গেছে, তেমনি খা আল্লাহ কুমার সব জয়ে গেছে, বিজলা ফলার এরাকের মধ্যে দুটা নদী, এর পানি মুসলমানদের রক্তে লাল হয়ে গেছে, এমন সকল কষ্ট তারা, এবং মুসলমানদের দিলের মধ্যে এদের এমন ভয় আল্লাহ ঢুকাই দিচ্ছিলেন, জুলুমের কারণে, জুলুমের কারণে মুসলমানরা জুলুম করছিল, জুলুম করার কারণে এই তাতারিদের ভয় এমন ঢুকাই দিচ্ছিল। ইতিহাসে লেখে এক একটা বাজার এক একটা তাতারি আছে, আর বলছে তোমরা এখানে লাইন দিয়ে রুকু অবস্থা করো, লাইন দিয়ে কি করো, রুকু করে থাকো, আমার চুরিতে ধার নেই, আমি একটু ধার দিয়ে নিয়ে আসি, তোমরা এই অবস্থা থাকো। এই লোকগুলো এই অবস্থা আরে ভেঙে চলে যাও এক জায়গায়, কই গেছে ধার দিতে একটা মানুষ আর তুমি 500 মানুষ, ভাগে নেই, ভাগে নেই, ওদের অন্তরে এরকম ভয় আল্লাহ ঢুকাই দিল, আল্লাহ সাহায্য মাজলুমের সাথে, আল্লাহ সাহায্য জালেমের সাথে না, মুসলমান যে জালেম হয় আল্লাহ মুসলমানকে খাতির করবেন, কাফেরকে সাহায্য করে। এর জন্য কোন কমজোরের উপরে, চাই বিবি হোক, চাই কাজের চাকর হোক, চাই দোকানের কর্মচারী হোক, জুলুম করা যাবে, তারা অন্যায় করতে পারে, আপনি শাস্তি দেন, কিন্তু ইনসাফ ভিত্তিক শাস্তি দিতে হবে, ইনসাফ ভিত্তিক বিচার করতে হবে। আমি কি বিচার করতেছি আমার আল্লাহ দেখতেছেন, তার সাথে কৈফিয়ত দিতে হবে যে অন্যায় এতটুক ছিল তুমি এতটা শাস্তি দিলে কেন, এতটা পিটাই কেন বললে, আমি তার বড় কিন্তু আমার উপর তো বড়ুল আলমী। এই আয়াতে আপনাকে আমাকে আদেশ দিচ্ছেন বিবির সাথে সুন্দর ব্যবহার করবেন, তাদের আকল বুদ্ধি কম থাকবে, আল্লাহ হাবিব বলেছেন তাদের আকল বুদ্ধি কম থাকবে, এটা ওই জামানায় রসুলের জামানায় মহিলারা জানতে চাইল রসুলেরা কেমনে বুঝবো না আমাদের আকল কম, তা দেখো না মহলায় সৃষ্টিকর্তায় একথা বলেছেন কোনো ব্যাপারে সাক্ষী দিতে হলে একজন দুজন পুরুষ সাক্ষী দিবে, অথবা একজন পুরুষ দুজন মহিলা সাক্ষী দিবে, একজন মহিলা সাক্ষী আদালতে গ্রহণযোগ্য হবে। আল্লাহ রসুল বুঝাইলেন তোমার মহলার বিধান দেখো, তোমার মহলার বিধান দেখো,
দুইজন পুরুষে সাক্ষী নেওয়া হবে, অথবা একজন পুরুষ দুইজন মহিলা, এতেও বিচার করা যাবে, কিন্তু একজন পুরুষ একজন মহিলা এর দ্বারা কোন বিচার হবে না। একটা সাক্ষী পরিপূর্ণ, আটটা সাক্ষী অসম্পূর্ণ। বুঝলে? তোমাদের আসলে ত্রুটির কারণে তোমাদের একজনের সাক্ষী গ্রহণযোগ্য না। তো যাদের একজনের সাক্ষী গ্রহণযোগ্য না, তারা কি মুসলমানদের নেতৃত্ব দিতে পারবে না? যাদের একজনের সাক্ষী কোন স্থানীয় আদালতে গ্রহণযোগ্য না, কোন স্থানীয় আদালতে একজন মহিলার সাক্ষী গ্রহণযোগ্য, কমপক্ষে দুজন থাকে। তো রাষ্ট্রপ্রধান হইলে বা মন্ত্রী হইলে তাদের একজনের কথা চলবে না, একজনের কথা তো গ্রহণযোগ্যই না, গ্রহণযোগ্যই না। এইগুলো সব ওই গণতন্ত্র যে পুকুরি তন্ত্র, তার আইন যেগুলো কাঁধলে আসতে পারবে ক্ষমতায়, হ্যাঁ মহিলাও আসতে পারবে, তামারও আসতে পারবে, ডাকাইতও আসতে পারবে, ফুলন দেবীও আসতে পারবে। ভারতের সবচেয়ে বড় ডাকাত মহিলা আসতে পারবে, এটা হলো গণতন্ত্র। ইসলামে আসতে পারবে, ইসলামে পুরুষ হয়েছে, মুসলমান হয়েছে, মুসলমান দেশে ক্ষমতা আসতে হবে, মুসলমান হয়েছে পুরুষ হতে হবে, তার কাছে আল্লাহর হুকুমের এলেম থাকতে হবে, আমল থাকতে হবে, আমানত দারি সততা থাকতে হবে। জীবনে একটা কথা কারো মানে নাই, তাকে আমানত দারি বলে, সততা বলে, এই যোগ্যতা থাকতে হবে, এক পয়সা মানে নাই, এই রেকর্ড থাকতে হবে। গণতন্ত্রে এগুলো কিছুই দেখা পাস করে আসা, আমি মন্ত্রী একটি হয়ে গেছে পরে দূরবীন দিয়ে বা কোনো এক্স রে মেশিন দিয়ে এক্স রে করা হলো, যে লোকটা যে এমপি হয়ে গেল এর যোগ্যতা কি, কোয়ালিটি কি, যে এক্স রে দিয়ে দেখা হলো, তো দেখা গেছে তার কোয়ালিটি হলো যে সে পিস্তল চালাতে পারে, এই যোগ্যতার উপরে সে এমপি হয়ে গেছে। এর একজন যোগ্যতা আছে পিস্তল চালাতে পারে, তাও জিন্দা দেখা মুসলমানদের দেশে আল্লাহর আইনে এরা পাওয়ার আসতে পারবে না, তো যাবজ্জীবন জেল হয়ে গেছে, পিস্তল চালাতে পারে যাবজ্জীবন জেল, এবার এমপি হবে যাই হোক, এলে ইসলামের দৃষ্টিভঙ্গি। তো বলতেছিলাম আপনার মহিলাদের চালাতে না আপন কম কি, বাস্তবেও যদি আপনি তার ওই ব্র্যান্ডটা অর্জন করেন তো পুরুষের ব্র্যান্ড থেকে কমপক্ষে 50 গ্রাম ওজন কম আসবে। পুরুষের মগজ আর মহিলার মগজ যদি আপনি একসাথে ওজন করেন কমপক্ষে 50 গ্রাম, তাহলে মগজটাও ছোট করে বানাইতে হবে। সব কিছু বুঝাইতে সে পুরো বুনিয়াতে স্বামীর আন্ডারে থাকবে, নিজে মাতগালি করবে প্রত্যেকটা জায়গায়। এগুলো কোনো মহিলা একা হাতে যাবে বা অন্য মহিলার সাথে যাবে তা নাজায়েজ করে দিতেন আল্লাহ, একা যেতে পারবো না, অন্য মহিলার সাথে যেতে পারবো না, তোমার স্বামী তোমার হারের সাথে দেখতে হবে। আমার দিকে দাবি করতে হলো আল্লাহ কথা বলছে, একা হতে গেলে হারাম, তার সাথে স্বামী থাকতে হবে না, হারাম থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদেশ দিয়েছেন সুন্দর ব্যবহার করো, ওদের তো আসল বুঝি কম দিয়েছি, তোমার ঘর করার সাথে কিছু ভুল হইতেই পারে, মাফ করে দিও, মাফ করো, নসিহাত করো, সবটা ধরবা অনেকগুলো আমার সুন্দর দৃষ্টিতে দেখো আল্লাহ রাব্বুল আলামিন এর অসিলায় তোমাকে ওলি বানাই দিবে, ওলি আল্লাহর ওলি বানাই দিবে। বহু ভাবনা হাদিসের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায় যে বিবিদের এই ধরনের আচরণে খবর বিবাহ কিন্তু এমন একটা সম্পর্ক যেটা জান্নাত থাকবে, একান্ত কোন অপারগতা না আসলে শরীর সম্মত অপারগতা তাহলে দেওয়া যায় নাই, তারা যায় ঠিক কখন যায়, যখন কোন অবস্থায় আপনি দেখেন নামাজ পড়াতে পারতেছেন না, তাকে পর্দা করাতে পারতেছেন না, এমন প্রক্রিয়া নাস্তি হয়ে গেছে যেটা আর্থিক পাওয়া যায় না। হ্যাঁ সে তো ইউটিউবের মডেল সত্যি মানে
সে এই পরিবেশ টাইম করে গেল, হাজারো মহিলা এখন তার অনুসারী হয়েছে নাস্তিকে, তারা মূল বিমান এই একটা কারণ ভাগে যদি পড়ে আল্লাহ করে তালাক দেওয়ার অবস্থায় সেখানে ঘরে যাওয়া কুলকে কুল নাস্তিক মুক্তা আল্লাহ আসবেন, এই একটা অপারগতা আছে তখন তালাক দেওয়া যায়। এছাড়া আমরা যে সমস্ত কারণে তালাক দেয় সব না যায়, এইসব কারণে তালাক দেওয়া যায়, এই জন্য আমাদের দেশের লোকেরা তালাক দিয়ে ফতোয়া আনতে চায়, গলত তরিকা। তালাক দেওয়ার আগে ফতোয়া আনতে হবে যে এই ঘটনায় তালাক দেওয়া করিয়াতে যায় তাদেরকে, তালাক দিয়ে ফতোয়া না, তালাক দেওয়ার আগে ফতোয়া। এটা আমি আল্লাহ তৌফিক দিলে সামনের সময় বলব, যদি আল্লাহ না করো তার বিজয়ী হয়ে যায় আর স্বামী স্ত্রীর মধ্যে কোন ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, এইটা নিরসনের জন্য আল্লাহ তাআলা কি পদ্ধতি দান করেছে তার কটা ভাব আছে, এই ভাব যখন সব খতম হয়ে যায় তখন তালাক দেয় না। কিন্তু আমাদের সমাজে যারা তালাক দেয় তাদের ধাপগুলো জানে, ওই ধাপগুলো তো বাস্তবায়ন করছে, রাগ উঠছে তালাক দিয়ে, তাও তার ম্যাগাজিনে যে কটা গুলি দিল সবগুলো মাস একদম বাকি রেখে একদম জবাই করে, অথচ রাগ হয়ে তালাক দেওয়া হারাম কিন্তু পড়ে যাবে, একসাথে তিনটা তালাক দেওয়া হারাম পড়ে যাবে, রাগ হয়ে তালাক দেওয়া হারাম কিন্তু দিলে পড়ে যাবে, হারাম তো পড়তে আমাদের ঠেকানোর জন্য রাগ হয়ে তালাক দেবে না, তালাক রাগ হয়ে দেওয়ার জন্য ইচ্ছা অনেকগুলো স্তর আছে, সব স্তর তো ফেল হয়ে গেল, তো কত আনো কত আনো নিয়ে যখন সে মিল থেকে পাক হবে তুমি তার কাছে যাও নাই, তখন একটা তালাক দাও, আগে তার কাছে স্তর আছে, স্তর পার হয়ে তো পাঁচ পাঁচ লাগবে, তখন কত আনতে হবে, তারপরে দেরি করতে হবে মিল তো অবস্থা তালাক দাও হারাম দিলে পড়ে যাবে, বুঝে রাখেন মিল তো অবস্থা তালাক দেওয়া হারাম দিলে পড়ে দেবে, রাগ অবস্থা তালাক দেওয়া হারাম দিলে পড়ে দেবে, একসাথে তিন তালাক দেওয়া হারাম দিলে পড়ে দেবে, সব তালাক পড়ে দেবে, হারামটা এই জন্য করছে যাতে আমরা এই অন্যায়গুলো না করি, হারাম তো বাসার জন্য, কিন্তু আপনি ওই দেওয়াল ভেঙে দিয়ে পড়লেন তালাক না, আপনি দেওয়াল ভাঙলেন আল্লাহ আপনাকে আসতে দিলে পড়ে দেবে, এই যে এতগুলো স্পা পাওয়া হতে হবে, মিল ফতোয়া আনতে হবে, নিজ থেকে পাক হইতে হবে, এর মধ্যে দেখা যাবে বলবাম মিটিং সব ঠিকঠাক হয়ে গেছে, যে সমাজটা তো তারা কিন্তু দেখছিলেন সব কি হয়ে গেছে, ওগুলো পার হয়েছে হয়েছে সব ঠিক হয়ে গেছে, আর জরুরতই নেই শরীর যদি মানা হয় তো সাড়ে 99% তালা পাতিল হয়ে যাবে, দেওয়া লাগবে শরীরতে তো তরিকা বাঁচাতে তালাক দেওয়া, এই তরিকা যদি কেউ অবলম্বন করে আর ওই ওয়েতে আগায় সাড়ে 99% তালাক আর দরকার লাগবে কোন প্রয়োজন নেই, মিলমিলাপ হয়ে যাবে আর আদা লাগি থাকে, কিন্তু আমরা জানি না বিবাহ করছি কষ্টই জানি না শিখি নেই, তাহলে আল্লাহ সব বলে দিতে কোরআন, কোরআন আল্লাহ তারা নামাজ ব্যাখ্যা দেন নাই, কোথায় নামাজ পড়ো কোন ব্যাখ্যা নেই, ব্যাখ্যা আপনি রোজা রাখো ব্যাখ্যা নেই, বিবাহ তালাক বুঝাইতে দ্বিতীয় পাড়া দ্বিতীয় আধা পাড়া পুরোটা ব্যয় করছে না, দুই নম্বর পাড়া দ্বিতীয় অর্ধেক পুরোটাই ব্যয় করছে, তারপর খাবেন নাই আবার পুরা নেতা নাদল করছে একটা পুরা মহিলাদের নামে, আবার পঞ্চম পাড়া এসে আবার ভ্যাস শুরু করছে, যেমন নামাজও কোনো ব্যাখ্যা দিলেন না, জাকাতও কোনো ব্যাখ্যা দিলেন না কোরআনের মধ্যে, তাহলে মূল ল বলে চলে গেছে, অথচ এখানে আছে হ্যাঁ আমি হককি স্ত্রীর হককি ঝগড়া লাগলে শয়তান যদি ঝগড়া লাগাই যায় শয়তানকে কিভাবে গেট আউট করে দিবা এর কি পদ্ধতি, এগুলো ব্যাখ্যা দিতেন, এগুলো ব্যাখ্যা দিতেন, নামাজও ব্যাখ্যা দেন নাই এখানে ব্যাখ্যা দিতেন আল্লাহ, বুঝলেন এই সম্পর্ককে আল্লাহ তালা কত কত গুরুত্ব দিয়েছেন, যেন একবার হয়েছে তার ঘটবে না এইভাবে দিতেন আল্লাহ,
আমরা মশলা জানি না কোথায় কোথায় তালা সব সবগুলো একবারে রাগ হয়ে এইভাবে দেওয়া যায়। এগুলো ফতোয়া নিতে হবে, ফতোয়া নিতে হবে এবং যে চায় এই ব্যাপারে আমার লেখাটা কিতাবও আমি আপনার সামনে একটা বলতেছি এই ব্যাপারে বাংলাতে আমার লেখা কিতাব আছে। তালাক কখন দেওয়া যায়, তালাক কখন দেওয়া যায় মানে দিলে যায় হয় বল, তালাক দেওয়ার জিনিসটা গুনাহ করার জিনিসটা বিপদ পাওয়ার জিনিসটা বিপদ আমাদের সাংঘাতিক প্রতিভা সাংঘাতিক প্রতিভা একটা জ্বর হলো সে পিছনে সব গুণা না হয়ে গেছে হাতি সাহেব এই জ্বর দাঁড়িয়ে খুঁজলে শুনেন একটু বড় হতো তার মানে আজকে জ্বর দিয়ে দেওয়া অত তো তাওয়া যায় চাইবেন সুস্থতা তোর গায়ে আল্লাহ জ্বর মনে খুঁজে গেলেন পিছনে গোলা পেয়ে গেল না হয়ে গেল তো বিপদ সাংঘাতিক খুঁজলে তো জিনিস তাওয়া যায় নেই গুণা সাংঘাতিক উপকারী জিনিস করা যায় নেই। হ্যাঁ উপকারী জিনিস একদিনে একশো সুন্দরী মহিলা আপনার সামনে পড়ব একবারও দেখলেন না একশো সরজাতে করো সব পেয়ে গেল গুণা আল্লাহ বাড়াইছে গুণা করবেন না সামনে আসবে নিজেকে গুণাতে বাঁচাইবেন আল্লাহ সরজাতে করো সব দিলাম সবাব পড়ানোর জন্য তাকওয়া পড়ানোর জন্য আল্লাহ গুণা সৃষ্টি করতেন গুণা করার জন্য না তো বিপদের খুব খুঁজছিলাম কিন্তু বিপদ পাওয়া যাবে গুণার অনেক উপকার গুণা করা যাবে। হ্যাঁ তালাক একটা জিনিস আছে ব্রিটেনের বড়ি যখন কোনো রাস্তা নেই ওই সময়ের জন্য আল্লাহ দিতে আসলে দেওয়া যাবে তালাক দেওয়ার জিনিস ইনশা আল্লাহ এই ব্যাপারে বাকি কথা আল্লাহ তৌফিক দিলে কত মানুষ এই স্ত্রীদের ভুল ত্রুটি মাফ করে দিতে ধৈর্য ধারণ করছে আল্লাহ তাদেরকে অলি বানায় অলি বানায় বলা হবে এবং ভুল গ্রাহ যদি হয় ভুল বুঝাবুঝি হয় তো আল্লাহ তালা পাঁচ পাড়ার দ্বিতীয় পৃষ্ঠার শেষ আয়াতে কি বলেছে পঞ্চম পাড়ার দ্বিতীয় পৃষ্ঠার সর্বশেষ আয়াত হাফিজ কল করে এগুলো জানার বিষয় আপনি খালি বিল কিনতে চেষ্টা করলেন হবে। হ্যাঁ আর ওগুলো আসলে ঠিকই আছে কিন্তু আল্লাহ আকামাত জানতে হবে বিধান জানতে হবে ইনশাআল্লাহ পেশ করা হবে আল্লাহ তালা আমাদেরকে এইভাবে আমন তারা প্রফিট দান করুক তাতে আমাদের দুনিয়া কেন্দ্রিকেও ব্যস্তদের দিকে মতো আরামদায়ক হয় না। وآخر دعوانا أن الحمد لله رب العالمين.